আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, নবম ও দশম শ্রেণীর পদার্থ বিজ্ঞান অধ্যায় 12 বিদ্যুতের চুম্বক ক্রিয়া, যশোর বোর্ড 2019। এ প্রশ্নে দেওয়া আছে, একটি ট্রান্সফরমারের মুখ্য কুণ্ডলীর ভোল্টেজ 450 ভোল্ট, পাক সংখ্যা 100টি, প্রবাহ 1.5 অ্যাম্পিয়ার হলে কুণ্ডলী গৌণ কুণ্ডলীতে প্রবাহ 6.15 অ্যাম্পিয়ার পাওয়া যায়। এখন ট্রান্সফরমার হলো আমাদের বিদ্যুতের ভোল্টেজকে আপ এবং ডাউন করার যন্ত্র। ট্রান্সফরমার একটি বৈদ্যুতিক যন্ত্র। এটি সাধারণত ভোল্টেজকে আপ এবং ভোল্টেজ ডাউন করার জন্য ব্যবহার করা হয়। এখন ট্রান্সফরমারের মুখ্য কুণ্ডলী, যে বাহুতে পরিবর্তী প্রবাহ বা বিভব প্রয়োগ করা হয়, আমরা এই বাহুতে বিভব প্রয়োগ করি, এটা হলো মুখ্য কুণ্ডলী। আর যে কুণ্ডলীতে পরিবর্তী বিভব আবিষ্ট হয় তাকে গৌণ কুণ্ডলী, অর্থাৎ অন্য যন্ত্রে তড়িতের যে সরবরাহ করে, বিভব সরবরাহ করে, সেটা হচ্ছে গৌণ কুণ্ডলী। তো যেখানে আমাদের প্রবাহ বা বিভব প্রয়োগ করা হয় সেটা মুখ্য কুণ্ডলী, আর যেদিক দিয়ে প্রবাহ বা বিভব বের হয় সেটা গৌণ কুণ্ডলী। এখন প্রথম প্রশ্ন আছে, তেজস্ক্রিয়তা কাকে বলে? তেজস্ক্রিয়তা হলো কোন মৌল থেকে তেজস্ক্রিয় রশ্মি, যেমন আলফা, বিটা, গামা, এগুলো নির্গমনের, স্বতঃস্ফূর্ত ভাবে নির্গমনের ঘটনাকে তেজস্ক্রিয়তা বলে। কোন মৌল থেকে তেজস্ক্রিয় কণা বা রশ্মি, যেমন আলফা, বিটা, গামা, এগুলো নির্গমনের ঘটনাকে তেজস্ক্রিয়তা বলে। তেজস্ক্রিয় মৌলের অধ্যায় ব্যাখ্যা করো। তেজস্ক্রিয় মৌলের অধ্যায় হচ্ছে যে কোনো তেজস্ক্রিয় মৌলে আমাদের যতটি তেজস্ক্রিয় পরমাণু থাকবে তার অর্ধেক পরিমাণ ক্ষয়প্রাপ্ত হতে যে সময় লাগবে সেটি হচ্ছে অধ্যায়। তো তাই আমরা বলতে পারি, এখানে খ নাম্বার, যে সময়ে কোনো তেজস্ক্রিয় পদার্থের মোট পরমাণুর ঠিক অর্ধেক পরিমাণ ক্ষয়প্রাপ্ত হয় তাকে ওই পদার্থের অধ্যায় বলে। যেমন কোন মৌলে দেখো 800,000টি তেজস্ক্রিয় পরমাণু আছে, এর অর্ধেক 400,000, এই 400,000টি পরমাণু ক্ষয় হয়ে কোন নতুন মৌলে রূপান্তরিত হতে যে সময় লাগে তাকে ওই পদার্থের অর্ধায়ু বলে। পরবর্তীতে 400,000 থেকে অর্ধেক হয় 200,000, এই 200,000টি পরমাণুটি ক্ষয় প্রাপ্ত হতে যে সময় লাগবে সেটি তার অর্ধায়ু। আবার নতুন পরমাণুতে পরিণত হয়, আবার এই 200,000 থেকে 100,000টি ক্ষয়প্রাপ্ত হয়ে নতুন একটি পরমাণুতে পরিণত হওয়াকেও বলা হয় অধ্যায়ু। এরপরের প্রশ্ন, গৌণ কুণ্ডলীর ভোল্টেজ নির্ণয় করো। তো আমাদের মুখ্য কুণ্ডলীর ভোল্টেজ দেওয়া আছে 450 ভোল্ট, পাক সংখ্যা দেওয়া আছে 100টি, এবং প্রবাহ I দেওয়া আছে 1.5 অ্যাম্পিয়ার। গৌণ কুণ্ডলীর ভোল্টেজ বের করতে হবে, অর্থাৎ ES বের করতে হবে। তো এখানে দেওয়া আছে মুখ্য কুণ্ডলীর ভোল্টেজ EP 450 ভোল্ট, আর মুখ্য কুণ্ডলীর প্রবাহ 1.5 অ্যাম্পিয়ার। গৌণ কুণ্ডলীর প্রবাহ দেওয়া আছে IS 6.15 অ্যাম্পিয়ার, গৌণ কুণ্ডলীর ভোল্টেজ ES হলে, তো ভোল্টেজ এবং প্রবাহ মাত্রার সম্পর্ক থেকে আমরা পাই এটা হচ্ছে ব্যস্তানুপাতিক, অর্থাৎ মুখ্য কুণ্ডলীর ভোল্টেজ EP এবং গৌণ কুণ্ডলীর ভোল্টেজ ES, এদের সাথে প্রবাহ মাত্রার সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক, অর্থাৎ প্রবাহ মাত্রা গৌণ কুণ্ডলীর প্রবাহ মাত্রা অনুপাত মুখ্য কুণ্ডলীর প্রবাহ মাত্রা। তো এখান থেকে আমরা সহজেই গৌণ কুণ্ডলীর ভোল্টেজ ES বের করে নিতে পারব। তো ES হলে EP বাই ES ইকুয়াল IS বাই IP। তো আর আর গুণ করলে আমরা এর সাথে এর গুণ হবে, এটার সাথে এটার গুণ হবে, অর্থাৎ ES ইন্টু IS ইকুয়াল EP ইন্টু IP, ES ইকুয়াল EP ইন্টু IP
by IS. EP হচ্ছে মুখ্য কুণ্ডলীর ভোল্টেজ 450, IP হলো মুখ্য কুণ্ডলীর প্রবাহ 1.5 অ্যাম্পিয়ার, আর IS হলো গৌণ কুণ্ডলীর প্রবাহ 6.15 অ্যাম্পিয়ার। দ্বারা ভাগ করলে 109.76 ভোল্টেজ হয়, এটি হলো গৌণ কুণ্ডলীর ভোল্টেজ। এরপর প্রশ্ন দেওয়া আছে, 1.5 কিলোওয়াট ক্ষমতার একটি তড়িৎ মোটর ট্রান্সফরমারটির সাহায্যে চালানো সম্ভব কি না, অর্থাৎ কোন ট্রান্সফরমারের ক্ষমতা হচ্ছে 1.5 না, কোন মোটরের ক্ষমতা হচ্ছে 1.5 কিলোওয়াট, তাহলে এই ট্রান্সফরমারটির দ্বারা এটা চালানো যাবে কিনা, তাহলে আমাদের এই ট্রান্সফরমারের ক্ষমতা নির্ণয় করতে হবে। ট্রান্সফরমারের ক্ষমতা হলো গৌণ কুণ্ডলীর ক্ষমতা লাগবে, কারণ গৌণ কুণ্ডলীর সাথেই মোটরটি লাগানো থাকবে। অর্থাৎ আমাদের এই মুখ্য কুণ্ডলীতে বিভব প্রয়োগ করা হয়, আর এই গৌণ কুণ্ডলীতে মোটরটি লাগানো থাকবে। তাহলে এই মুখ্য কুণ্ডলীতে আমাদের যে মানগুলো দেওয়া আছে এবং গৌণ কুণ্ডলীর ক্ষমতা, গৌণকুণ্ডলীতে আমরা যে বিভব, যে প্রবাহ মাত্রা পাই সেটা দ্বারা মোটরটি চালানো, 1.5 কিলোওয়াট ক্ষমতা সম্পূর্ণ মোটর চালানো যাবে কিনা, তাহলে আমরা গৌণকুণ্ডলীর ক্ষমতা বের করব। তো এখানে ট্রান্সফরমারের গৌণকুণ্ডলীর প্রবাহ IS ইকুয়াল 6.15 অ্যাম্পিয়ার, আর গৌণকুণ্ডলীর ভোল্টেজ আমরা পেয়েছি কোয়া থেকে পেয়েছি ES ইকুয়াল 109.76 ভোল্ট, আর মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা NS এটা আমাদের লাগবে, কারণ যদি আমরা এখানে যে ক্ষমতা পাবো এটা গুণ করলে আমাদের ক্ষমতা হবে, যে ক্ষমতা পাবো সেই ক্ষমতা দিয়ে যদি মোটরটি চালানো সম্ভব না হয় তাহলে কত হলে, অর্থাৎ পাক সংখ্যা মুখ্য কুণ্ডলীর কত বৃদ্ধি করলে আমরা মোটরটি চালাতে পারবো, এই জন্য আমাদের মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যাটা লাগবে। এখন আমরা প্রথম গৌণ কুণ্ডলীর ক্ষমতা বের করি। গৌণ কুণ্ডলীর ক্ষমতা হচ্ছে গৌণ কুণ্ডলীর ভোল্টেজ এবং প্রবাহ মাত্রার গুণফল। তাহলে গৌণ কুণ্ডলীর ক্ষমতা গৌণ কুণ্ডলীর ভোল্টেজ ES এবং প্রবাহ মাত্রা IS এর গুণফল। তাহলে গৌণ কুণ্ডলীর ভোল্টেজ দেওয়া আছে কত, 109.76 এবং প্রবাহ দেওয়া 6.15, গুণ করলে কত হয় 675 ওয়াট। কিন্তু আমাদের মোটরের ক্ষমতা কত ছিল প্রশ্নে, 1.5 কিলোওয়াট। 1.5 কিলোওয়াট কে 1000 দ্বারা গুণ করে আমরা যদি ওয়াট করি তাহলে এটা হয় 1500 ওয়াট, যা আমাদের এই যে ট্রান্সফরমারের ক্ষমতা হচ্ছে মাত্র 675 ওয়াট। আর এখানে আমরা যদি কোনো মোটর সংযুক্ত করি গৌণ কুণ্ডলীতে, মুখ্য কুণ্ডলী দিয়ে তো আমরা বিভব প্রয়োগ করব, আর গৌণ কুণ্ডলীতে আমাদের বিভব বের হবে, প্রবাহ বা বিভব বের হবে, তাহলে আমাদের প্রবাহ বা বিভব বের হবে 675 ওয়াট, আর এখানে আমরা মোটর সংযুক্ত করব 1500 ওয়াটের, তাই এই ট্রান্সফরমারটির দ্বারা মোটরটি চালানো সম্ভব হবে না। তাহলে এখানে গৌণ কুণ্ডলীর ক্ষমতা মোটরের ক্ষমতা থেকে কম, অর্থাৎ প্রদত্ত ট্রান্সফরমারের সাহায্যে মোটরটি চালানো সম্ভব হবে না বা চালানো যাবে না। এখন আমরা মোটরটি, এখানে যে মোটরটা আমরা সংযুক্ত করব বা এখানে যে মোটরটি আমরা সংযুক্ত করব একটা মোটর, এই মোটরটি চালানো যাবে যদি আমাদের এই ট্রান্সফরমারের ক্ষমতা 1500 ওয়াট হয়, তাহলে চালানো যাবে। তাহলে
আমরা এর গৌণ কুণ্ডলীর ক্ষমতা 1500 ওয়াট করার জন্য আমাদের মুখ্য কুণ্ডলীতে প্রবাহ কত হতে হবে এটা আমরা বের করব। মনে করি মুখ্য কুণ্ডলীর প্রবাহ আইপি প্রাইম হলে মোটরটি চালানো যাবে। আমরা এখানে যে প্রবাহটা প্রয়োগ করব, এখানে যে বিভবটা আমরা প্রয়োগ করব বা প্রবাহ প্রয়োগ করব, কত প্রয়োগ করলে আমরা এখানে ক্ষমতা 1500 ওয়াট পাব। এক্ষেত্রে গৌণ কুণ্ডলীর ক্ষমতা আমাদের হতে হবে কত, 1500 ওয়াট, অর্থাৎ পিএস ইকুয়াল ইএস আইএস, এটা 1500 ওয়াট হবে। তো আমরা জানি ইপি বাই ইএস ইকুয়াল আইএস বাই আইপি। তো আমরা যেহেতু মুখ্য কুণ্ডলীর প্রবাহ পরিবর্তন করব, এই কারণে এটা আইপি প্রাইম ধরেছি, আগের প্রবাহ আর চলবে না, আগের যে প্রবাহ ছিল ওটা বাদে আমরা নতুন প্রবাহ তৈরি করব, এই জন্য আইপি প্রাইমটা নির্ণয় করব। তাহলে ইপি ইন্টু আইপি প্রাইম আর আর গুণ করেছি এবং ইএস আইএস গুণ করেছি, তাহলে আইপি প্রাইম ইকুয়াল কত হবে, অর্থাৎ নতুন প্রবাহটা কত সৃষ্টি করতে হবে, ইএস বাই আইএস বাই আইপি, ইএস ইন্টু আইএস বাই আইপি। তাহলে ইএস আইএস এর মান কত ছিল আমাদের, 1500 ওয়াট, আর ইপি ছিল, আইপি নয়, এটা হচ্ছে ইপি, ইপি হচ্ছে মুখ্য কুণ্ডলীর ভোল্টেজ, মুখ্য কুণ্ডলীর ভোল্টেজ হচ্ছে 450। তাহলে 1500 কে 450 হলে আমাদের এখানে লাগবে 3.33 অ্যাম্পিয়ার, অর্থাৎ আমাদের এখানে প্রবাহ দিতে হবে, প্রবাহ মাত্রা হতে হবে 3.33 অ্যাম্পিয়ার। আর অর্থাৎ মুখ্য কুণ্ডলীর প্রবাহ যদি আমরা 3.33 অ্যাম্পিয়ার করতে পারি, তাহলে গৌণ কুণ্ডলীতে আমরা 1500 ওয়াট ক্ষমতা পাবো। অর্থাৎ মুখ্য কুণ্ডলীর প্রবাহ 3.33 অ্যাম্পিয়ার হলে মোটরটি চালানো যাবে।